স্যারে বললেন যে আপনার ভর্তি হইতে হবে। ভর্তি হইলাম, 9 দিন আমরা এই সেবা নিছি, 9 দিনের ভিতরই ইনশাআল্লাহ আমাদের সেই কোমরের ব্যথা, পায়ের রোগের ব্যথা সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি দর্শক যারা আছেন আমি তাদেরকে বলবো, এ ধরনের যদি পেশেন্ট কেউ থাকেন, এই সমস্যায় যদি কেউ ভুগে থাকেন, বিভিন্ন দিকে যদি কোনো চিকিৎসা নিয়ে থাকেন, সুস্থ হন নাই, এ ধরনের কেউ যদি থাকেন, ইনশাআল্লাহ যদি আপনারা এখানে আসেন, আমি এদের আচরণ, এদের ব্যবহার, এদের সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা সর্ব বিষয়ে আমরা সন্তুষ্ট, এবং আমরা যে সুস্থতা অর্জন করতে পেরেছি এদের চেষ্টায় এবং আল্লাহ পাকের রহমতে, এই জন্য স্যারকে আমি অশেষ ধন্যবাদ দিই এবং স্যারের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি ঢাকার প্রাণকেন্দ্র ঢাকার শ্যামলীতে জিপিআরসি হসপিটালে, যার প্রাণ হচ্ছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যারা নিয়মিত রেগুলারলি অনলাইনে থাকেন এবং ব্যথা সংক্রান্ত বা এই জাতীয় রিলেটেড জিনিসগুলো যারা সার্চ করেন তাদের কাছে এই নামটি খুবই পরিচিত একটি নাম। দর্শক, কিছু কিছু পেশেন্ট আছেন খুবই ইয়াং, আবার কিছু আছেন মধ্যবয়সী, এবং কিছু আছেন হয়তো জীবনের শেষ প্রান্তে আছেন। আমরা জীবনের কোনো অংশেই কখনই আমরা আসলে ব্যথা নিয়ে বাঁচতে চাই না, অথবা আমরা প্যারালাইজড হয়ে কখনই বাঁচতে চাই না। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যার মূলত হয়েছিল লিস্থেসিস, যেটার কারণে ওনার সার্ভাইকালে যে ডিসগুলো ছিল প্রায় ফিক্সড হয়ে গিয়েছিল, জীবন প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল, বাট সঠিক চিকিৎসা পেয়েছেন, সুস্থ হয়েছে। সেই সুস্থ হয়ে ওঠার গল্পটা আজকে আমরা শুনবো ওনাদের কাছ থেকে। তার আগে দর্শন একটু পরিচিত হয়নি ওনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আজকে? ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আপনার নামটা একটু যদি বলেন। মিসেস রাশিদা বেগম। রাশিদা বেগম, বাসা কোথায় আপনার? আমাদের বাসা বরগুনা জেলায়। বরগুনা জেলার কোথায় এটা? এটা বেতাগী থানায়। আচ্ছা, আপনি তো একজন হাউস ওয়াইফ, কয় সন্তান আপনার? আমার 4 সন্তান, 2 ছেলে 2 মেয়ে। আলহামদুলিল্লাহ, খুব সুখী সংসার একটি। তো আমরা জানি যে এত দূর থেকে আপনি স্যারের কাছে এসেছিলেন ব্যথার জনিত সমস্যার কারণে, কি হয়েছিল আপনার? আমার স্যার, আমার এমনি কোমরে ব্যথা, আমার এই যে পায়ের নিচে একটা রক মাথা হইতে পায়ের টাকনো পর্যন্ত ওই রোগটা, মনে করছি যে এত ব্যথা এখনই ছিঁড়ে যাবে, এত ব্যথা আমি সহ্য করতে পারি না, এই পাউডারে না ভাঙলে ঘুমাতে পারি না, আর কোমরতে আমি নিচে কিছু তুলতে পারি না, অনেক ব্যথা করছে। এই সমস্যাটা প্রথম কতদিন আগে শুরু হয়েছে? এটা 2-3 বছর আগে। 2-3 বছর আগে? আমি কিন্তু আরো অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু কোনো উপকার আসে নাই। প্রথম যখন এই সমস্যাটা শুরু হয় তার আগে তো আপনি সুস্থ ছিলেন, 2-3 বছর আগে যখন প্রথম এই ব্যথাটা, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু পর থেকে নাকি হঠাৎ করে একদিন দেখছেন যে ব্যথা? আস্তে আস্তে, অল্প অল্প, অল্প অল্প, প্রথম দিকে অল্প একটু ব্যথা, এমনি কোনো আঘাত পাই না। আচ্ছা, যখন ব্যথাটা একটু প্রকট আকার ধারণ করলো তখন ডক্টরের কাছে গিয়েছিলেন, প্রথম যখন ডক্টরের কাছে যান কি বলেছিল ডক্টর, মনে আছে? তারা বলছে এটা বাত। আচ্ছা, সে তারা বাতের কথা বলেছে। আচ্ছা, তো সেটার জন্য কি কোনো ধরনের ওষুধ বা কিছু দিয়েছিল? ওষুধ খাইছে, অনেক ওষুধ, যখন দেখছেন যে ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, বরঞ্চ দিন দিন যত দিন যাচ্ছে আরো খারাপের দিকে চলে যাচ্ছে। এই যে ডিসপ্লাস জনিত সমস্যা, যে আপনার দেখছেন কোমরে প্রথম ব্যথাটা কি প্রথম কোমরে এসেছিল নাকি? না, প্রথম কোমরে, প্রথম কোমরে, তারপরে সেই ব্যথাটা দেখেছেন পায়ের নিচ পর্যন্ত চলে যাচ্ছে। সাংসারিক কাজ করতে গেলে আমাদের উঠতে হয়, বসতে হয়, হাঁটাচলা করতে হয়, বিভিন্ন কাজ করতে হয়, সেই কাজগুলো আর আগের মতো করতে পারছিলেন না। আচ্ছা, সর্বোচ্চ, আচ্ছা, সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? এমন হয়েছিল যে ব্যথার জন্য বিছানা থেকে উঠতে পারছেন না, নামতে পারছেন না, বাথরুমে যেতে পারছেন না, কারো সাহায্য নিয়ে যেতে হচ্ছে? এটা আমার সেই অসুবিধা তো আছে। আচ্ছা, হ্যাঁ, অনেক আছে,
অনেক কষ্ট করছে। এক গ্লাস পানির জন্য কাউকে ডাকতে হচ্ছিল, যে সুস্থ মানুষটা একটা সময় পুরো সংসার আগলে রেখেছেন, চার চারটি সন্তানকে মানুষ করেছেন, সেই মানুষটাকে হঠাৎ করে দেখছেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, নড়াচড়া করতে পারছেন না, ব্যথা ব্যথা ব্যথা। কোনো ডক্টর কি আপনাকে কখনো বলেছিল যে আসলে আপনার রোগটা কি বা এই সম্পর্কে কিছু বলেছিল? বলেছিল, প্রথমবারে বলেছিল যে এটা বাত, বাতের জন্য এটা হয়েছে। তো আমি একা একা বুঝে নিলাম আমার বাত হইতেই পারে না, এটা হয়তো আমার হাতে একটা কিছু হয়েছে। এই বলে বলে বলতে বলতে অনেক দুই তিন ডাক্তার দেখাইছি। আচ্ছা, কোমরে ব্যথা, ব্যথাটা নিচের পায়ে পর্যন্ত চলে যায়, পা দিতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, একটু কষ্ট হয়েছে, কিন্তু এই রাত্রে ঘুমাতে পারতাম না, পরিবারের সদস্যরা যারা তখন দেখতেন তারাও কষ্টে থাকতেন, রাতের পর রাত কেটেছে, নাক নেক কাটাতে হয়েছে, একটা সময় তো আরো বেশি অসুস্থ হয়ে গেছে। কখনো মনে হতো না যে আমি কি আর কখনো সুস্থ হব না? এটা তো স্বাভাবিক, তো মনে সবসময় মনে ডাকতেছে যে আমি কিভাবে আল্লাহ যেদিন আমার রাখবে, যে আমি এগুলো কেমন কি চলাফেরা করবো, মনে একটা নিশ্চয়ই দুশ্চিন্তা সবসময় লেগে থাকতো। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন, জানতে পারলেন কিভাবে স্যারের কথাটা? এটা জানতে পারছি, সঠিক কথা হলো আমার ছেলে থাকে গাজীপুরে, তখন ও ইউটিউবে সার্চ দিছে, তখন এটা আমাকে বললো যে মায়ের শ্যামলিতে একটা ডাক্তার আছে অনেক বড় ওই শফিউল্লাহ প্রধান, তার কাছে যাই দেখেন। সেই কথা শুনে সরাসরি চলে আসলেন, আর দেরি করলেন না, দেরি করিনি। ওকে, স্যার যখন প্রথম দেখলেন স্যার কি কি বলেছিলেন মনে আছে? এমন কিছু বলেছেন যে আপনি ট্রিটমেন্ট নিতে থাকেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন? না, সে দেখছে, দেখে আমার এক্সরে দিছে, এক্সরে দেখাবার বললো যে আপনার নিশ্চয় ভর্তি হইতে হবে। তখন আমি টাকা পয়সা সমস্যা ভর্তি হইতে পারি না, কিন্তু আজ দুই আড়াই মাস পর এখন দেখছি আর বাড়তে আছে, এইমাত্র কিছুক্ষণ আগে কিন্তু হেঁটে আপনি আমার কাছে এসেছেন, স্বাভাবিক ভাবে হেঁটেছেন, আপনার দেখে মনে হয় না যে একটা মানুষ কিছুদিন আগ পর্যন্ত যিনি খুঁড়িয়ে হাঁটতেন, অন্যের সাহায্য নিয়ে হাঁটতে হতো, খুঁড়িয়ে হাঁটতে হইতো, আর সেই মানুষটা এখন স্বাভাবিক ভাবে হাঁটছে। কিন্তু এখন কি আপনাকে সেই ব্যথার জন্য সারা রাত জেগে থাকতে হয়? না, ইনশাআল্লাহ। পায়ে কোনো কিছু বাদ দিতে হয়? না, আলহামদুলিল্লাহ। অসংখ্য দর্শক আছেন আপনার মতো এরকম, তারা হয়তো চিকিৎসা পাচ্ছেন না, জানেন না, তাদের জন্য যদি কিছু বলেন। এভাবে আমি যে কষ্টটা করছি এই দুই তিন বছর হইতে, তখন হ্যাঁ বলার মতো না, তা তো এইমাত্র সবকিছু বললাম। তাই আমি স্যারের কাছে আসিয়া আমি অনেক অনেক উপকার পেয়েছি, আলহামদুলিল্লাহ। দর্শক, পরিবারের যারা সদস্য আছেন তাদের এই ক্ষেত্রে ভূমিকাটা অনেক। আমরা সেখানে ওনার হাজবেন্ডকে পেয়েছি, যিনি প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন এবং তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আসুন দর্শক একটু ওনার সাথেও কথা বলি, সেই সময়গুলোর কথা, এবং আজকে যখন নিয়ে যাচ্ছেন সুস্থ অবস্থায় তার সবচেয়ে প্রিয় মানুষটিকে দেখছেন, কেমন লাগছে তার কাছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন আজকে? ইনশাআল্লাহ ভালো আছি। স্যার আপনার সহধর্মিনী যিনি দীর্ঘদিন যাবত উনি কোমর ব্যথা, পায়ে ব্যথা এবং ঘাড়ে ব্যথা জনিত সমস্যা উনি ভুগেছেন, ওনার লিস্থিসিস হয়েছিল, প্রায় জীবন প্রায় অসম্ভব হয়ে গেছিল, একটা সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, আমাদেরকে যদি সেই সময়গুলোর কথা বলতেন যে কেমন লাগতো ওই সময়টা যখন দেখতেন সবচেয়ে আপন মানুষটা এত কষ্টে আছে, কি কি করেছিলেন আপনারা? উনি তো আমার আপন তো বটেই, ওনার সাথে বিবাহ হয় তখন আমার বয়স ছিল 17 বছর, ওনার বয়স তখন 13 বছর, এ সময় বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হই, কিন্তু ওই থেকে আমরা সুন্দরভাবে সংসার করে আসছি, ভালোভাবে জীবন কাটছে, কিন্তু শেষ বয়সের দিকে দেখা যায় শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটতে পারতেছে না, নুইতে পারতেছে না, নামাজ সেজদা দিতে পারতেছে না, বিভিন্ন রকম সমস্যা। এরপরে আমরা অর্থোপেডিক ডাক্তারের কাছে গেছি, কিন্তু তিনি অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন, কিন্তু সে বলছেন যে এটা বাত ব্যথা,
কিন্তু তা ঔষধ দেশে দু তিন বছর সে ঔষধ আমরা ব্যবহার করছি, পরিশেষে দেখা যাচ্ছে যে আমরা এর কোনো সুরাহা পাইতেছি না, আরো খারাপের দিকে যাইতেছে। রাত্রে ঘুমাতে পারতেছে না, সে নুন রুমাল অথবা নেকড়া দিয়া সে তার হাঁটু বেঁধে তারপর ঘুমাতে হতো, তারপরে আমাকে জাগ্রত করত, তারপর তার সেবা করা প্রয়োজন হইতো, আমিও তার তারণায় ঘুমাতে পারতাম না। পরিশেষে আমার ছেলে ঢাকাতে থাকে, সে ইউটিউবে দেখলো যে শফিউল্লাহ প্রধান শ্যামলী ডিপিএসসি হসপিটাল, তিনি একজন ভালো ডাক্তার, উনি এই সন্ধান পাইল। পাওয়ার পরে সে আমাকে বলল, আব্বা আমাকে নিয়ে সেখানে যান, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। এরপরে আমি আসি, আসার পরে রমজানের একদিন আগে আসছি, স্যারে দেখলো, দেখার পরে সে আমাকে বলল যে ভর্তি হইতে হবে, এত অবস্থা বেশ ভালো না, ভর্তি হইতে হবে। তখন আমি স্যারের কাছে বলছি, স্যার আমি এখন তো ভর্তি হইতে পারতেছি না, আর্থিক একটু সমস্যা, আমার ঔষধ লিখে দেন, ওইটা আমি খেয়ে দেখি, যদি ভালো হই তো আলহামদুলিল্লাহ, ভালো না সে তো হয়তো ভর্তি হইতে হবে। কিন্তু আসলে দু মাস আমি এক মাসের মতো ঔষধ রেগুলার খাচ্ছিলাম, কিন্তু ভালো হইতেছি না। এরপরে পরিশেষে স্যারের এখানে আসি, আসার পরে স্যারের আবার দেখালাম, স্যারে বললেন যে আপনার ভর্তি হইতে হবে। ভর্তি হইলাম, 9 দিন আমরা এই সেবা নিছি, 9 দিনের ভিতরই ইনশাআল্লাহ আমাদের সেই কোমরের ব্যথা, পায়ের রগের ব্যথা সম্পূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি দর্শক যারা আছেন আমি তাদেরকে বলবো, এ ধরনের যদি পেশেন্ট কেউ থাকেন, এই সমস্যায় যদি কেউ ভুগে থাকেন, বিভিন্ন দিকে যদি কোনো চিকিৎসা নিয়ে থাকেন, সুস্থ হন নাই, এ ধরনের কেউ যদি থাকেন, ইনশাআল্লাহ যদি আপনারা এখানে আসেন, আমি এদের আচরণ, এদের ব্যবহার, এদের সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা সর্ব বিষয়ে আমরা সন্তুষ্ট, এবং আমরা যে সুস্থতা অর্জন করতে পেরেছি এদের চেষ্টায় এবং আল্লাহ পাকের রহমতে, এই জন্য স্যারকে আমি অশেষ ধন্যবাদ দিই এবং স্যারের জন্য দোয়া করি, স্যার যেন দীর্ঘায়ু কামনা করে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন, দোয়া করবেন আমাদের স্যারের জন্য। আসলে ডক্টর শফিউল্লাহ প্রধান আমাদের দেশের গর্ব, শুধু স্যারের কথাই বলবো না, এরকম আরো বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন আমাদের দেশে, কেন আমাদেরকে বিদেশে যেতে হবে? দর্শক দোয়া করবেন আমাদের স্যার বলেন, বা এই রিলেটেড যারা আছেন, যারা দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে তাদের দক্ষতার সাথে সেবা দিয়ে আসছেন এবং এই ধরনের মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তুলছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।